হে গাইস, আমি স্বর্ণাঙ্গ অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো এখন আমি এই ভিডিওতে ছোটো ছোটো কিছু আপডেট নিয়ে কথা বলবো। থাম্বনেল দেখে বুঝে গেছো লেটেস্ট আপডেট নিয়ে কিছু কথা রয়েছে। তো প্রথমে আপডেট দিব হচ্ছে শ্রীকান্ত সিনেমার ডে টু মানে দ্বিতীয় দিনের বক্স অফিস কালেকশন নিয়ে। তো প্রথম দিন এই সিনেমাটা কিন্তু একটা সুন্দর বক্স অফিস কালেকশন দিয়েছিল এবং সেই কালেকশনটা কিন্তু বেশ ভালো ছিল, সেরকম না তবে ঠিকঠাক ছিল মনে হয়। দ্বিতীয় দিন এই সিনেমাটা আগারদিনের থেকে খুব ভালো কালেকশন করেছে, 4,26,00,000 টাকার একটা নেট বক্স অফিস কালেকশন দিয়েছে এবং টোটালি বক্স অফিস কালেকশন হয়েছে 6,67,00,000 টাকা, যেটা আগের দিন ছিল 2,41,00,000 টাকা, সেখান থেকে 4,26,00,000 টাকার কালেকশন দিয়েছে। খুব ভালো একটা কালেকশন, দেখা যাক রবিবারে এই কালেকশনটা কেমন হয়। দ্বিতীয় যেটা আপডেট সেটা হচ্ছে ডবল স্মার্ট, এই সিনেমাটা আগে রিলিজ করেছিল বেশ কিছুদিন আগে স্মার্ট শঙ্কর নামে, যেটা সিকুয়েল এই সিনেমাটা আসছে ডবল স্মার্ট। রাম পঠিয়ে এই সিনেমার লিড রোলে রয়েছেন এবং পুরী জগন্নাথের এই সিনেমাটার টিজার আসছে হচ্ছে 15ই মে। টিজারটার নাম তারা দিয়েছে দিমাগ কি কিরিকিরি, অদ্ভুত একটা নাম দিমাগ কি কিরিকিরি। দেখা যাক, একটা তার লুক দিয়ে প্রসেস রয়েছে, একটা মুখের মধ্যে একটা মাস্কের মতো কিছু বাঁধা রয়েছে শুধু চোখ দুটার মধ্যে, আর হাতে একটা লাল রঙের এবং হলুদ রঙের এরকম কিছু একটা কাপড় এরকম হাতে জড়ানো আছে। কি আপডেট আসে, টিজার কেমন হয় সেটা এখন দেখার অপেক্ষায়। থার্ড আপডেট যেটা সেটা হচ্ছে ব্রিজারটন এই সিরিজটার সিজন 3, নেটফ্লিক্সের এই অরিজিনাল সিরিজটা সিজন 3 আসছে দুটো পার্টে। নতুন একটা পোস্টার তারা ছাড়া হয়েছে, এমনিতে রয়্যাল এই সিরিজটা, পোস্টারটাও রয়্যাল, সবই রয়্যাল। তো এই সিরিজ এই সিজনটার পার্ট 1 আসছে 16ই মে এবং পার্ট 2 আসছে 13 জুন, 13ই জুন আসছে, আলাদা মাসে দুটো আলাদা পার্ট সিজন 3। এরকম এখন কেন করছে জানি না, হয়তো তাদের ব্যবসার উন্নতির জন্য। আগে এরকম ছিল না, আগে গোটা সিজনটা একবারই ছাড়তো। আর যেটা আপডেট সেটা বেশ কিছুদিন ধরে কথাবার্তা চলছে, সেটা দেখলাম সেটা একটা ম্যাসিভ আপডেট। সেটা হচ্ছে প্ল্যানেট অফ দ্য এপস যে ফ্র্যাঞ্চাইজ রয়েছে, সেই ফ্র্যাঞ্চাইজের এমনি একটা বিশাল ব্যাপার রয়েছে, সেটা সেটাকে আরও বিশাল ব্যাপার তৈরি করার জন্য ক্রিয়েটার্সরা একটা বড় প্ল্যান করেছে। তারা যে প্ল্যান করেছে সেটা হচ্ছে প্ল্যানেট অফ দ্য এপসের এই পর্যন্ত 3টে সিনেমা রিলিজ হয়েছিল এবং 4নম্বর সিনেমাটা জাস্ট আগের সপ্তাহে রিলিজ হলো, প্ল্যানেট অফ দ্য এপসের 4নম্বর ফ্র্যাঞ্চাইজ। সেই ফ্র্যাঞ্চাইজটাকে তারা একটা প্ল্যান করেছে যে 9নম্বর সিনেমা নিয়ে যাবে, মানে টোটাল 9টা সিনেমা হবে, মানে 4টা হয়ে গেছে আরও 5টা তারা প্ল্যান করছে। 3 বছর পর একটা করে সিনেমা আসছে, 5 নম্বরের মানে 5নম্বর সিনেমাটা আসতে হয়তো আরও 3 বছর লাগবে, তো 9নম্বরে যেতে 2040-41 এরকম সময় হতে চলে যেতে পারে। এবং বলে রাখি প্ল্যানেট অফ দ্য অ্যাপসে এর আগেও 70সের দিকে আরও 5টা সিনেমা তারা বানিয়েছিল সেই ফিল্ম সিরিজে, সেটার তারা আবার একটা রিমেক মানে রিমেক তারা বানিয়েছিল প্ল্যানেট অফ দ্য অ্যাপস 1968 সালে যেটা হয়েছিল, সেটা 2001 সালে রিমেকও হয়েছিল। এবং তারপরে রিবুট সিরিজ করে 2011 সাল থেকে এবং এই পর্যন্ত 4টা সিনেমা তারা রিলিজ করেছে। এবং এই প্ল্যানেট অফ দ্য অ্যাপসের একটা টেলিভিশন সিরিজও রয়েছে এবং তার সাথে একটা অ্যানিমেটেড টেলিভিশন সিরিজও রয়েছে, তো বিশাল বড় একটা ফ্র্যাঞ্চাইজ। দেখা যাক কি হয়, আমি এই ফ্র্যাঞ্চাইজের কোনো পার্টি দেখিনি, সম্ভবত 2011 সালের তাই দেখা শুরু করবো, আর আগেরগুলো যদি পাই সেটাও অবশ্যই দেখবো। তো এই ছিল আজকে ছোটো অপডেট। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সকলকে ধন্যবাদ, আবার দেখা হবে পরের ভিডিওতে।